নমস্কার বন্ধুরা, রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কলমি শাকের এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তাহলে চলুন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিই। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আমি কলমি শাক নিয়ে নিয়েছি, এবার কলমি শাকটাকে কেটে নেব। পাতাগুলো কেটে এই আগার অংশটুকু নিয়ে নেব, বাদ বাকি অংশটা ফেলে দেব। এই যে এরকম করে এই অংশটাকে ফেলে দেব, নরম অংশটা নিয়ে নেব আগার দিকে। আর এই পচা পাতা, পোকায় খাওয়া পাতা সব ফেলে দেব। এইভাবে আমি সব কলমি শাক ছাড়িয়ে নেব আগে। এই দেখুন, এইভাবে এই আগার অংশটুকু শুধু নেব, এই শক্ত অংশটাকে ফেলে দেব। এবার আমি কলমি শাকগুলো কেটে নেব। শাকগুলো আমি কুচি কুচি করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিচ্ছি। এবার বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো তেলে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে বড়িগুলো ভাজলে পুড়ে যেতে পারে, তাই আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে বড়িগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে 8টা বড়ি নিয়েছি। বড়িগুলো একটু লাল করে ভাজলে বড়িগুলো মুচমুচে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। রান্নাটা করতে আরেকটু তেল লাগবে, তাই আমি 1 টেবিল চামচ তেল আরও দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন, আর 1টা শুকনো লঙ্কাকে আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে করে 30 সেকেন্ডের মতো এটাকে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা রসুন। আমি এখানে 5টা রসুন কুচিয়ে রেখেছিলাম। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। আমি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা আর রসুনটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 2 মিনিট আমি এটাকে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। খুব বেশি পেঁয়াজটাকে ভাজবো না। এবার দিয়ে দেব কেটে রাখা আলু। আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি নরম হবে। আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে আলুটা ভাজার সময় কালারটা খুব সুন্দর হবে। হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 3 থেকে 4 মিনিট আমি আলুটাকে ভেজে নেব। 4 মিনিট আমি আলুটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা শাক। শাকটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে। আর দিয়ে দেব স্বাদমতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 6টা কাঁচা লঙ্কা চেরা। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার ঢাকা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট আমি এটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, শাকের থেকে অনেকটা জল বেরিয়েছে। এই শাক রান্নাতে জল দেওয়ার দরকার নেই, কেন শাকের থেকেই যে জলটা বের হয় তাতেই শাকটা সেদ্ধ হয়ে যায়। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আলুটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চা চামচ চিনি। আপনারা চিনিটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, অথবা কম চিনিও দিতে পারেন। আর দেব
ভেজে রাখা বড়ি বড়িগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। বড়িটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে, এবার চিনি আর বড়িটা দিয়ে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবার ঢাকা বন্ধ করে লো ফ্লেমে 2 মিনিট আমি এটাকে রান্না করে নেব। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব। আলু আর শাক খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন জলটাও পুরোপুরিভাবে টেনে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল কলমি শাকের রেসিপি। এবার গরম গরম এটাকে সার্ভ করে নেব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।